ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস মারা গেছেন। ব্রাজিলের ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সাবেক এই সচিব 2009 থেকে 2012 সাল পর্যন্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ পান। 2014 সাল থেকে তিনি ব্রাজিল দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া কাজ করেছেন মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার হিসেবেও। 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন মিজারুল কায়েস।